হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার অ্যাডোবি আফটার ইফেক্টস টিউটোরিয়াল। আমি এম এস পি লিমন। আজকে অ্যাডোবি আফটার ইফেক্টসের গ্রেডিয়েন্ট এর বেসিক্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিভাবে অ্যাডোবি আফটার ইফেক্টস এর গ্রেডিয়েন্ট ইউজ করা যায়, এই নিয়ে খুঁটিনাটি জিনিসগুলো বিস্তারিত আলোচনা করব। যেহেতু বেসিক্স নিয়ে এখানে আলোচনা করব, সেহেতু এই টিউটোরিয়ালটির ডিউরেশন একটু বেশি হতে পারে, তো শেষ পর্যন্ত যদি দেখতে পারেন তাহলে কিছু না কিছু ইনশাল্লাহ শিখতে পারবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা কম্পোজিশন ক্রিয়েট করতেছি এবং এটাকে রিনেম করে গ্র্যাডিয়েন্ট বেসিক করে দিলাম এবং এটার ডিউরেশন সব কিছু এইচডি রাখলাম, 25 ফ্রেম পার সেকেন্ড করে দিলাম। এখানে একটা কথা বলে নেই যে কম্পোজিশনের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আসলে আপনার অ্যাকচুয়াল কালার না। এই কালারটাকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ইউজ করতে পারেন না। যখন আপনি আলফা রেন্ডার দিবেন তখন আপনার এই ব্যাকগ্রাউন্ড কালারটা অনেক সময় আসে না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার ক্রিয়েট করতে হয়। কম্পোজিশনের কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, কম্পোজিশন ক্রিয়েট করার পরেও চেঞ্জ করতে পারেন। জাস্ট কম্পোজিশনে যাবেন, কম্পোজিশন সেটিংস থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে যে কোনো কালার দিতে পারেন। তো এখন আমি গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করব, সেজন্য টাইম লাইনে রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। নিউ থেকে আমি একটা সলিড ক্রিয়েট করব। এখানে আমার একটা রেড সলিড ক্রিয়েট করা হয়েছে, এটার মধ্যে আমি প্রথমে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব যেটার নাম হচ্ছে র্যাম্প গ্রেডিয়েন্ট। জাস্ট আমি ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেলে যেয়ে যখন আপনি র্যাম্প লিখবেন তখন আপনার এই গ্রেডিয়েন্টটা চলে আসবে। জাস্ট এটাকে আমি ড্র্যাগ করে আমি এই সলিড লেয়ারের উপরে অ্যাপ্লাই করে দিব। তাহলে দেখুন কন্ট্রোল প্যানেলে কিন্তু আমার র্যাম্প গ্রেডিয়েন্ট এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এটার মধ্যে দেখুন দুইটা পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে স্টার্ট অফ র্যাম্প আর একটা হচ্ছে এন্ড অফ র্যাম্প। এই দুইটা পয়েন্ট দিয়ে কিন্তু আপনি গ্রেডিয়েন্টের ডিরেকশনটাকে চেঞ্জ করতে পারেন। আবার এখানে একটা অপশন রয়েছে র্যাম্প শেপ, এই র্যাম্প শেপ থেকে আপনি রেডিয়াল র্যাম্প রাখবেন নাকি লিনিয়ার র্যাম্প রাখবেন সেটাকে আপনি চেঞ্জ করতে পারেন এবং কালারটাকেও সোয়াপ করতে পারেন। তো মূলত আপনি এই পয়েন্টগুলোকে চেঞ্জ করে গ্রেডিয়েন্টের ডিরেকশনটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে আপনি এই দুইটা কালারকেও আপনি চেঞ্জ করতে পারেন। আসলে মূলত আপনি এই দুইটা পয়েন্ট দিয়ে আপনি গ্রেডিয়েন্টের ডিরেকশনটা অ্যাকচুয়ালি কোথায় রাখতে যাচ্ছেন বা কোথায় রাখলে আপনার ভালো লাগবে সেটা আপনি এক্সপেরিমেন্ট চালাতে পারেন। কালারগুলোকে চেঞ্জ করতে পারেন, পয়েন্টগুলোকে চেঞ্জ করে বিভিন্ন অ্যাঙ্গেলে রাখতে পারেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে কীরকম শেপ আসে বা কীরকম কালারটা আসে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন, কালারগুলো চেঞ্জ করেও দেখতে পারেন। এখানে আপনি চাইলে এই গ্রেডিয়েন্ট র্যাম্পটাকে অ্যানিমেশনও করতে পারেন। এখানে যদি আপনি কন্ট্রোল প্যানেলে যান দেখুন স্টার্ট অফ র্যাম্প, স্টার্ট কালার, এন্ড অফ র্যাম্প, এন্ড কালার, এই সবগুলা দিয়ে কিন্তু আপনি অ্যানিমেশন করতে পারেন। আমি জাস্ট কিভাবে অ্যানিমেশন করতেছি দেখুন, পাশে যে স্টপ ওয়াচটা রয়েছে এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার কি ফ্রেম অ্যাপ্লাই হয়ে যাবে এবং আপনি কালার চেঞ্জ করেও আপনি অ্যানিমেশন করতে পারেন, পয়েন্টগুলোকে চেঞ্জ করে অ্যানিমেশন করতে পারেন। আমি জাস্ট কীভাবে করতেছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। জাস্ট আমি প্রথমে চারটা কি ফ্রেম বসালাম স্টার্ট অফ র্যাম এবং স্টার্ট কালার, এন্ড অফ র্যাম, এন্ড কালার থেকে, এবং জাস্ট 10 সেকেন্ড ডিউরেশনের মধ্যে আমি এই অ্যানিমেশনটা করব। সেজন্য লাস্ট ফ্রেমে আমি এটার কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে দেখুন এখানে লেয়ার প্যানেলের মধ্যে কালারটা শুরু হচ্ছে একটা কালার দিয়ে এবং শেষ হচ্ছে আরেকটা কালার দিয়ে, এবং পয়েন্টটাকেও চেঞ্জ করে দিব। আপনারা জাস্ট লেয়ার প্যানেলে খেয়াল করলে বুঝতে পারবেন যে কালারটা কীভাবে চেঞ্জ হচ্ছে এবং পয়েন্টগুলো কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে। ডিউরেশন অনেক বড় হয়ে গেছে সেজন্য এটাকে আমি আরেকটু ছোট করে 6 সেকেন্ড পর্যন্ত করে দিব, তাহলে আমি প্রিভিউটা আরেকটু ফাস্ট দেখতে পারবো।
দেখুন গ্রেডিয়েন্ট দিয়ে কীভাবে অ্যানিমেশন করা যায়। এই র্যাম্প গ্রেডিয়েন্ট বা গ্রেডিয়েন্ট র্যাম্প দিয়ে আপনি এই রকম করে অ্যানিমেশন করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট কালার আপনার অ্যানিমেট হচ্ছে, তাহলে জিনিসটা দেখতে অনেকটুকু ভালো লাগে। তো এখন আমি লেয়ারটাকে রিনেম করে দিয়ে গ্রেডিয়েন্ট র্যাম্প করে দিলাম। জাস্ট আমরা যে স্টেপগুলো করব ওইগুলো একটা একটা লেয়ার রাখলাম। এখন আমি নেক্সট স্টেপটা নিয়ে কথা বলবো। নেক্সট স্টেপটা হচ্ছে কীভাবে আপনি শেপের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন। তো উপরে একটা শেপ টুল রয়েছে, একটার মধ্যে হিডেন অনেকগুলো শেপ টুল রয়েছে। তো উপর থেকে আমি শেপ টুলটা সিলেক্ট করলাম, রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে আমি স্ক্রিনে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম এবং এখানে রেক্ট্যাঙ্গেল থেকে স্ট্রোকটাকে নান করে দিব এবং ফিল থেকে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। দেখুন এখানে দুইটা গ্রেডিয়েন্ট রয়েছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো আমি জাস্ট লিনিয়ার গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন আমার শেপের মধ্যে কিন্তু একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। ডিফল্ট কালার দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাপ্লাই হয়েছে। তো এই কালারগুলোকে এবং এই ডিরেকশনটাকে আমি চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করা যায় সেই জিনিসটা একটু দেখে নেই। এই শেপের মাঝখানে দেখুন একটা হ্যান্ডেল রয়েছে, অর্থাৎ একটা পয়েন্ট রয়েছে। এই পয়েন্ট বা হ্যান্ডেলটাকে চেঞ্জ করে আপনি ডিরেকশনটাকে চেঞ্জ করতে পারবেন, যে কোন দিক থেকে আপনার কোন কালারে গ্রেডিয়েন্টটা থাকবে। এবং এই শেপ লেয়ারটাকে এক্সপ্যান্ড করলে আপনি নিচে দেখতে পারবেন যে গ্রেডিয়েন্ট ফিল নামে একটা অপশন রয়েছে। এটাকে যদি এক্সপ্যান্ড করেন তাহলে আপনার গ্রেডিয়েন্টের অপশনগুলো চলে আসবে। এখান থেকে দেখুন স্টার্ট পয়েন্ট, এই পয়েন্টটাকে চেঞ্জ করে আপনি গ্রেডিয়েন্টের পয়েন্টটাকে ডিরেকশনটাকে চেঞ্জ করতে পারেন। এবং এডিট গ্রেডিয়েন্ট, এখান থেকে আপনি গ্রেডিয়েন্টের কালারটাকে চেঞ্জ করতে পারেন। জাস্ট আমরা যেভাবে ফটোশপ ইলাস্ট্রেটরে কালারটাকে চেঞ্জ করি, নতুন কালার অ্যাড করি, ঠিক সেম ওয়েতে এখানেও আপনি কালার অ্যাড করতে পারেন, কালারটাকে চেঞ্জ করতে পারেন। এবং খালি জায়গায় যদি আপনি আবার ক্লিক করেন তাহলে নতুন একটা কালার অ্যাপ্লাই হয়ে যাবে। যেভাবে আমরা আসলে ফটোশপ ইলাস্ট্রেটরে করে থাকি, আমরা যারা ফটোশপ ইলাস্ট্রেটরে টুকটাক কাজ করি তারা এই গ্রেডিয়েন্ট প্যালেটটা নিয়ে একটু ভালো জেনে থাকি। এখান থেকে আপনি অপাসিটি চেঞ্জ করতে পারবেন। তো এখন এটাকে আমি অ্যানিমেট করব, জাস্ট পয়েন্টটাকে দিয়ে আমি অ্যানিমেট করব। সেজন্য প্রথমে একটা কি ফ্রেম বসালাম এবং ঠিক লাস্টে আরেকটা কি ফ্রেম বসালাম এবং এই ডিরেকশনটাকে চেঞ্জ করে দিব। তাহলে দেখুন যখন প্লে হবে তখন আমার এই কালারটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে যাবে। ফ্রেন্ডস এখানে আপনি চাইলে যে কোনো কালার নিতে পারেন। আমি এখানে যে কোনো কালার নিয়ে জাস্ট আপনাদেরকে বেসিকটা দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো কালার অ্যাপ্লাই করে প্রফেশনাল কাজের মতো করে এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারেন। প্রয়োজনে আপনি আপনার টাইপটাকেও চেঞ্জ করতে পারবেন, লিনিয়ার রাখবেন নাকি রেডিয়াল রাখবেন। আপনারা জাস্ট এই টুলসগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্ট চালালে আপনাদের ভালো একটা ধারণা চলে আসবে আশা করা যায়। ফ্রেন্ডস এখন আমি আমার নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপটা হচ্ছে ফোর কালার গ্রেডিয়েন্ট। এটার জন্য আমি একটা সলিড ক্রিয়েট করলাম এবং রিনেম করে দিলাম ফোর কালার গ্রেডিয়েন্ট। রেড কালারের একটা সলিড চলে আসছে, এখানে আমি ফোর কালারটা অ্যাপ্লাই করব। ইফেক্ট প্যানেলে যদি আপনি ফোর টাইপ করেন তাহলে ফোর কালার গ্রেডিয়েন্ট প্রিসেটটা আপনি পেয়ে যাবেন। এটাকে ড্র্যাগ করে আমি সলিডের উপরে ছেড়ে দিব। কন্ট্রোল প্যানেলের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখুন এখানে ফোর কালার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি। তো এখানে চারটা কালারের একটা গ্রেডিয়েন্ট প্রিসেট রয়েছে। এই চারটা কালারে গ্রেডিয়েন্ট প্রিসেটটা দিয়ে আপনি চারটা কালার দিয়ে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যানিমেশন করতে পারবেন, কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন, অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। দেখুন এই প্রিসেটটার মধ্যে কিন্তু চারটা পয়েন্ট রয়েছে এবং চারটা কালার রয়েছে এবং এই পয়েন্টগুলোকে আপনি ডিরেকশন চেঞ্জ করতে পারবেন। কোন কালার মানে একটা পয়েন্ট কিন্তু একটা কালার ইন্ডিকেট করতেছে, মানে চারটা কালারে চারটা পয়েন্ট রয়েছে। তো এই চারটা কালার দিয়ে ঠিক আগের মতো করে বা র্যাম্প গ্রেডিয়েন্টে আমি যেভাবে পয়েন্টগুলোকে চেঞ্জ করে অ্যানিমেশন করেছিলাম ঠিক সেম ওয়েতে এখানেও অ্যানিমেশন করতে পারবেন। ইভেন কালারটাকে চেঞ্জ করে আপনি অ্যানিমেশন করতে পারবেন।
স্টার্টে একটা কালার রাখবেন, ইন্ড পয়েন্টে আরেকটা কালার রাখবেন, অবশ্যই আপনাকে স্টপ ওয়াচটাকে প্রেস করে রাখতে হবে। তো এখানে আপনি আপনার মতো করে কালারটাকে চেঞ্জ করে নেবেন, আমি আমার মতো করে কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি। পয়েন্টটাকে এবং ডিরেকশনটাকে আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন, জাস্ট কীভাবে ভালো লাগে, আপনি কোন গ্র্যাডিয়েন্টটাকে চাচ্ছেন সেই রকম করে এখানে একটা গ্র্যাডিয়েন্ট ক্রিয়েট করতে পারেন। এবং দেখুন এখানে কিভাবে অ্যানিমেশন করা হয়, জাস্ট প্রত্যেকটা স্টপ ওয়াচকে আমি এনাবল করে দিলাম এবং লাস্ট পয়েন্টে আমি এগুলার পয়েন্টগুলোকে চেঞ্জ করে দিচ্ছি এবং কালারগুলোকেও চেঞ্জ করে দিব। তাহলে গ্র্যাডিয়েন্ট র্যাম্পের মতো এখানেও চার কালারের গ্র্যাডিয়েন্ট অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে যাবে। কিবোর্ড থেকে যদি আপনি ইউ প্রেস করেন তাহলে আপনার প্যারামিটারগুলো রিভিল হয়ে যাবে। আমি ইন পয়েন্টে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি যাতে একটা কালার দিয়ে শুরু হবে এবং আরেকটা কালার দিয়ে শেষ হবে, অর্থাৎ কালারের মধ্যে অ্যানিমেশনটা হবে। আপনারা লেয়ার প্যানেলের দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে একটা কালার দিয়ে শুরু হয়েছে এবং আরেকটা কালার দিয়ে গ্রেডিয়েন্টটার অ্যানিমেশনটা শেষ হয়েছে। এরকম করে আপনি মাল্টি কালার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, জাস্ট কি ফ্রেমগুলো দিয়ে আপনি অনেক কালারের গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবেন, অ্যানিমেশন করতে পারবেন, অনেক কালার দিয়ে এখানে অ্যানিমেশন করতে পারবেন। এবং আরও চারটা অপশন নিচে রয়েছে দেখুন, একটা হচ্ছে ব্লেন্ড, এবং ব্লেন্ড হচ্ছে এই চারটা কালারের মাঝে ব্লেন্ড হওয়া, অর্থাৎ চারটা কালারের বর্ডারটা সীমানাটা এক একটা কালার দিয়ে ব্লেন্ডিং হয়ে যাবে, যেটা চারটা কালারের মানে স্মুথ হয়ে যাবে আর কি। আবার একটা রয়েছে জিটার, জিটারটা হচ্ছে একটা নয়েজি ভাব, যেটা হচ্ছে আপনার মানে অনেক সময় নয়েজ দিলে যেরকম একটা জিনিস থাকে সেটা হচ্ছে জিটার। আপনারা যদি নিজেরা এই জিনিসগুলো নিয়ে প্যারামিটারগুলো নিয়ে একটু ট্রাই করেন, এক্সপেরিমেন্ট করেন, তাহলে জিনিসটা সম্পর্কে বিস্তারিত আপনাদের কাছে ধারণা চলে আসবে। এবং এই প্রত্যেকটা অপশন দিয়েও কিন্তু আপনি অ্যানিমেশন করতে পারবেন, যেমন জিটারের প্রথমে যদি আপনি একটা কি ফ্রেম অ্যাপ্লাই করে দেন, লাস্টে যদি জিটার ভ্যালুটাকে চেঞ্জ করে দেন, তাহলে শুরুতে একটা থাকবে, লাস্টে কিন্তু আরেকটা থাকবে। দেখুন আমার স্ক্রিনে খেয়াল করলে বুঝতে পারবেন জিটারটা খুব সুন্দর একটা নয়েজি একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এবং চাইলে অপাসিটি কমিয়ে দিতে পারেন, বাড়াই দিতে পারেন, ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে ফেলতে পারেন। ব্লেন্ডিং মোড দিয়ে কি করা হয় সেটা আমরা সবাই ভালো করে জানি। অপাসিটি কমিয়ে দেওয়ার কারণে আমার ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা কিন্তু রিভিল হয়ে যাচ্ছে, এটাকে আমি জাস্ট অফ করে দিলাম। দেখুন খুব সুন্দর একটা গ্রেডিয়েন্ট অ্যানিমেশন অ্যাপ্লাই হয়েছে। এইরকম অ্যানিমেশন কিন্তু আপনারা আপনাদের যে কোনো ভিডিওতে বা এক্সপ্লেনার ভিডিওতে ইউজ করতে পারেন, জাস্ট ফোর কালার গ্রেডিয়েন্ট দিয়ে খুব সুন্দর গ্রেডিয়েন্ট অ্যানিমেশন করতে পারবেন। এখন আমি নেক্সট স্টেপে চলে যাব, নেক্সট স্টেপটা হচ্ছে মাস্ক গ্রেডিয়েন্ট। সেই জন্য আমি একটা সলিড নিলাম এবং সলিডকে রিনেম করে দিলাম মাস্ক গ্রেডিয়েন্ট। দেখুন রেড একটা সলিড চলে আসছে, এটার মধ্যে আমি কিভাবে মাস্ক করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, জাস্ট আমি এটাকে মাস্ক করব, পেন টুল দিয়ে এই সলিডটাকে আমি মাস্ক করে নিলাম। এবং রেজলিউশনটা আমি ফুল করে দিলাম, তাহলে আমার খুব ক্লিয়ার দেখা যাবে। এবং লেয়ারটাকে এক্সপ্যান্ড করলে আপনি মাস্ক পাবেন, মাস্ক যদি এক্সপ্যান্ড করেন তাহলে আপনি এখানে একটা অপশন পাবেন মাস্ক ফেদার। মাস্ক ফেদারটা হচ্ছে আপনার যে মাস্ক করা যে এজটা রয়েছে এই এজটাকে আপনি ফেদার্ড করবেন, অর্থাৎ দেখলে বুঝতে পারতেছেন যে কীরকম ফেদারটা হচ্ছে। এই ফেদার বা এই এজের মধ্যে আমি গ্র্যাডিয়েন্টের মতো একটা ফিল দিব। সেটা কিভাবে করা যায়, জাস্ট এই সলিডটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার ইফেক্ট প্যানেলে যাব, ইফেক্ট থেকে আমি সার্চ করব টার্বুলেন্ট ডিসপ্লেস। তো এটাকে আমি জাস্ট সলিডের উপরে অ্যাপ্লাই করে দিলাম, আমার ইফেক্ট প্যানেলে কিন্তু এটা দেখা যাচ্ছে। তো এইটা দিয়ে আমি জাস্ট অ্যানিমেশন করব। এটার যে ইভ্যালুয়েশন রয়েছে এটাতে আমি স্টপ ওয়াচের উপরে অল্টার ধরে যখন ক্লিক করব তখন এক্সপ্রেশন উইন্ডো চলে আসবে। এক্সপ্রেশনের মধ্যে আমি লিখব টাইম মাল্টিপ্লাই 100। তাহলে দেখুন আমার যে এজটা এজের কালারটা অ্যানিমেট হচ্ছে। এটার সাইজ এবং অ্যামাউন্টটাকে আমি চেঞ্জ করে দিব, তাহলে আর একটু ভালো দেখা যাবে। দেখুন এখানে মনে হচ্ছে একটা মানে কালার ওয়াটার কালার বা ওয়েভ হচ্ছে, এই টাইপের একটা জিনিস দেখা যাচ্ছে।
তো এই এইভাবেও কিন্তু আপনি মানে গ্রেডিয়েন্টের মতো ক্রিয়েট করতে পারেন মাস্কিং করে। জাস্ট আমি এই লেয়ারটাকে আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে লেয়ার থেকে সলিড সেটিং থেকে এটাকে আমি আবার কালারটা চেঞ্জ করে দিলাম, অর্থাৎ দুইটা কালার হয়েছে কিন্তু এখানে, এবং মাস্কটাকে আমি রিপজিশন করে দিলাম যাতে দুইটা কালারের একটা ওয়েভ দেখা যায়। এখন যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে মনে হচ্ছে দুইটা কালারের একটা গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই হয়েছে। আসলে এখানে মূলত দুইটা কালারের দুইটা সলিড লেয়ার, যে সলিড লেয়ারটাকে আমি মাস্ক করে রিপজিশন করে দিলাম এবং টার্বুলেন্ট ডিসপ্লেসমেন্টটা আমি অ্যাপ্লাই করে দিলাম। টার্বুলেন্ট ডিসপ্লেসমেন্টটা দিয়ে মূলত আসলে অ্যানিমেশন করা হয়। এরপরে লেয়ারটাকে আমি আবার ডুপ্লিকেট করব এবং মাস্কটাকে রিপজিশন করে দিব জাস্ট আরেকটা কালার অ্যাপ্লাই করার জন্য, এবং সলিড সেটিং থেকে এটার কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এখানে তিনটা কালার কিন্তু অ্যাপ্লাই হবে, তিনটা লেয়ার তিনটা কালার। একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে মনে হচ্ছে তিনটা কালারের একটা গ্রেডিয়েন্ট মুভ করতেছে, অ্যানিমেশন হচ্ছে, দেখতে আসলে মনে হচ্ছে একটা ওয়াটার কালার। তো এইরকম করেও কিন্তু আপনারা আসলে গ্রেডিয়েন্ট ফিলটা নিয়ে আসতে পারেন একটা সলিডের মধ্যে মাস্কিং ইফেক্টটা দিয়ে, টার্বুলেন্ট ডিসপ্লেসমেন্টটা দিয়ে আপনারা একটা গ্রেডিয়েন্ট ফিল নিয়ে আসতে পারেন। আমি জাস্ট তিনটা সলিডকে ধরে স্কেল ভ্যালুটাকে চেঞ্জ করে ফুল স্ক্রিন করে দিলাম, এবং যাতে পুরো স্ক্রিনটা কাভার হয় সেজন্য আমি মাস্কটাকে আবার রিপজিশন করে দিচ্ছি। উপরে একটা ব্ল্যাক অংশ রয়ে গেছিলো, এটাকে আমি আবার ফিল করে দিচ্ছি। তাহলে দেখুন পুরো স্ক্রিনটার মধ্যে একটা ওয়াটার কালার মুভমেন্ট করতেছে, এইরকম একটা ফিল কিন্তু চলে আসছে। এখন তিনটা লেয়ারকে আমি সিলেক্ট করে প্রিকম্পোজ করে ফেলবো, প্রিকম্পোজ মানে গ্রুপ করে ফেলবো। এখানে আর একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, দেখুন আপনারা জাস্ট একটু খেয়াল করলে বুঝতে পারবেন। নিচের লেয়ারটাকে আমি জাস্ট উপরে নিয়ে আসব, জাস্ট একটা ওয়েভ ইফেক্ট দিব, মনে হবে যে এখানে একটা পানি ওয়েভ হচ্ছে। একটা সলিড নিলাম, সলিডের মধ্যে আমি জাস্ট ইফেক্ট থেকে ওয়েভ ওয়ার্প একটা ইফেক্ট অ্যান্ড প্রিসেট রয়েছে, এটা সলিডের উপরে আমি অ্যাপ্লাই করে দিলাম। তাহলে দেখুন একটা ওয়েভ কিন্তু এখানে সলিডের মধ্যে দেখা যাচ্ছে, এবং এই ইফেক্টটার মধ্যে ওয়েভের হাইট এবং উইথটাকে চেঞ্জ করে ওয়েভটাকে একটু ন্যাচারাল করে ফেলবো। প্রিসেটটা কিন্তু আমি সলিডের মধ্যে অ্যাপ্লাই করেছি, এবং এই সলিডটাকে আমি আলফামেট করে দিব। আলফামেট করে দিলে ফোর কালার গ্রেডিয়েন্টে যে কালারটা এটাই সলিডের ভিতর দিয়ে দেখা যাবে। তাহলে এখন যদি আমি একটু প্রিভিউ দেখি তাহলে দেখুন যে ফোর কালার গ্রেডিয়েন্টে যে সলিডটা রয়েছিল এটা একটা ওয়েভ হচ্ছে, মনে হচ্ছে এখানে একটা মানে মাল্টি কালারের একটা পানি এখানে ওয়েভ হচ্ছে, মানে ওয়াটার কালারের মতো দেখা যাচ্ছে। সো ফ্রেন্ডস, এইরকম করে আপনারা গ্রেডিয়েন্ট নিয়ে একটু এক্সপেরিমেন্ট চালাতে পারেন। আশা করি এইরকম এক্সপেরিমেন্ট চালালে আপনারা অনেক কিছু শিখতে পারেন, আফটার ইফেক্টসে কিভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে হয়, কিভাবে গ্রেডিয়েন্টের টুলসগুলো নিয়ে আসতে হয়, বা গ্রেডিয়েন্ট নিয়ে কি কাজ করা হয়। আশা করি এই টিউটোরিয়াল থেকে আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন। যদি আপনাদের উপকারে আসে এই টিউটোরিয়ালটি তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, এবং নেক্সট কি নিয়ে জানতে চান চাইলে সেটাও আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আর যদি চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, টাটা।